চগাকে সোনার কমতা পুনির্জিত রূপের আদরি লুম। গোটাই বিশ্বজরিয়া মহামারী করোনা ভাইরাসের আক্রমণের ফলত লকডাউনের সময়ত গরিব দুখিয়া মানসিগিলার চলাত খুবই অচল হওয়া দেখা গেছে গোটাই জায়গাতে, যার ফলত গরিব মানসিগিলার মাজত অভাব অনাতন দেখা যায়। বাসুগাঁও অঞ্চলের বিশিষ্ট সমাজকর্মী শম্ভু রাজবংশী মহাশয়ে বিভিন্ন সময়ত বিভিন্ন মাধ্যমেৰে গরিব দুখিয়া মানসিগিলানক সহায় করা দেখা যায়। আজিও বিভিন্ন জায়গা সহায় করার উপরেও বাসুগাঁও বিজয়গাঁও বরসেরা গাঁওর কিছু গরিব দুখিয়া মানসিগিলানক কিছু খাওয়া বস্তু দিয়া সহায় করা দেখা গেল। ওর লগত সহায় করিল রূপম চন্দ্র রায় মহাশয়, লগতে নারায়ণ চন্দ্র রায় মহাশয়ে। বর্তমান মই উপস্থিত আছো বাসুগাঁও অঞ্চলের বিজয়গাঁও বরসেরা গাঁওত। কিছু সময় আগতে এইখান অঞ্চলতে বিজয়গাঁও বরসেরা গাঁওত কিছু গরিব দুখিয়া মানসিক মানে কিছু খাওয়া বস্তু আর কিছু লাগতিয়াল বস্তু দিয়া সহায় করিল। বর্তমান মোর লগত উপস্থিত আছে বিশিষ্ট সমাজকর্মী শম্ভু রাজবংশী মহাশয়, ওরপরা মই কিছু কথা জানার কারণে চেষ্টা করিম। ধন্যবাদ। সোনার কমতাপুর যিনি একটা নতুন চ্যানেল, চ্যানেলের কর্মকর্তাগুলাক মোর তরফের আন্তরিক শুভেচ্ছা থাকিল। আর এই চ্যানেলের জড়িয়ে মানে একটা আহ্বান জানাইছো, আজি যে পৃথিবীর জ্বর উঠিছে, এই জ্বরত মানুষবিলাকে নিজকে পরিত্রাণ পাওয়ার কারণে কোনো তার উপায় নাই, ভারত সরকার তথা পৃথিবীয়ে ইয়ারপরা পরিত্রাণ পার কারণে এটাই মেডিসিন তৈয়ার করেছে, সেটি হয়েছে লকডাউন। মানুষবিলাকে যদি ঘরত আবদ্ধ হয়ে না থাকে, গাত এই বেমারটা হিঁচরিত হয়ে যাওয়াটু প্রায় নিশ্চিত হয়ে পড়েছে। ইয়ার লগে লগে একটা কথা কব লাগিব, ভারত সরকারের যি নেকি আমাক যি আদেশ করেছে লকডাউন আমি সমর্থন করছো, তার লগে লগে আমার মাজত বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া আহিছে। লকডাউন হওয়ার ফলত আমার মানুষখিনিয়ে যিখিনি হাসি থাকা ধন আছিল তেওঁলোকর খোৱাৰ কারণে গোটেইখিনি ইতিমধ্যে শেষ হয়ে গৈছে। এতিয়া প্রায় দুসপ্তাহ পার হয়ে গেল, তিন সপ্তাহ ভরি দিলে মানুষখিনির যি হাঁচতিয়া ধন আছিল গোটেইখিনি শেষ হয়ে গেল। গতি এই মুহূর্তত আমার মানুষখিনি গাঁলিয়া ভিতর অঞ্চলের মানুষখিনি খোৱাৰ কোনো সামগ্রী তেওঁলোকৰ হাতত মজুত নাই। সেয়েহে মই এই চ্যানেলের জড়িয়ে আমার মানুষখিনিক অনুরোধ করছো, যখন মানুষের হাতত কিছু আর্থিক টাকা পয়সাই হোক বা খাদ্য সামগ্রীর যোগান আছে, প্রতি প্রত্যেকজন শুভাকাঙ্ক্ষীয়ে ওচর চুবুরিয়ার যিমান বড় গরিব মানুষ আছে যিমান সম্ভব পারে সকলকে সহায় করে এই মানুষখিনিক যাতে জিয়াই থাকাত সহায় করে মই কামনা করছো। আর আমার যি এই লকডাউন কার্যসূচী সকলে সমর্থন করক, ঘরের ওলাব নালাগে, যেহেতু এই বেমারের কোনো প্রতিষেধক নাই, ইয়ার যেহেতু মূল ঔষধবিধে হয়েছে লকডাউন, গতি সকলে লকডাউন করক, বাইরে ওলালে স্যানিটাইজার করক, হাত ভরি ভালকে ধুই নিজক সুরক্ষিত করক, ঘরখনক সুরক্ষিত করক, সমাজখন দেশখন পৃথিবীখনক যাতে সুরক্ষিত করে মই কামনা করছো। আর বারে বারে অনুরোধ করছো প্রতি প্রত্যেকজন আমার যখন সচ্ছল ব্যক্তি আছে আমার মাজত, কিন্তু মই বিভিন্ন ঠাইত ঘুরি দেখিছো মানুষখিনিয়ে তেওঁলোকে খোৱাৰ কাৰণে চাউল নাই। মোৰ ঘৰতে বহুত মানুহ আহিছিল যে দাদা মোক অলপ চাউল দিয়ক মই এসাজ খোৱাৰ কাৰণে, গতি তেওঁলোকৰ অভাৱ অভিযোগবিলাক নিশ্চয় বুজিব পাৰিছোঁ। আৰু মই নিজে তেওঁলোকক সহায় কৰাৰ কাৰণে যেনেধৰণে পাৰোঁ মই সহায় নিশ্চয় কৰি আহি আছোঁ, নিজৰ গাঁওখনত কৰিছোঁ, ওচৰ চুবুৰীয়া গাঁৱতো যিমান পাৰোঁ মই সহায় কৰাৰ চেষ্টা কৰিছোঁ। আৰু সকলোকে আগুৱাই আহি আমাৰ মানুহখিনিক যাতে বচাওক তাৰ কাৰণে সকলোকে মই করজরে প্রার্থনা করছো। ধন্যবাদ, বহুত বহুত বাবদায় জানাইলো শম্ভু রাজবংশী মহাশয়ক। এই মুহূর্তত মোর লগত আছে এইখান গাঁৱৰে বিশিষ্ট সমাজকর্মী নারায়ণ চন্দ্র রায়, ওরপরা কিছু কথা জানার কারণে মই চেষ্টা করিম। মোর লগত আছে নারায়ণ রায় মহাশয়, মানে ধন্যবাদ থাকিল। আজি ভারতবর্ষ তথা বিশ্বত যেটো করোনা ভাইরাসের যেটো সন্ত্রাস চলিছে আৰু ইয়াৰ ফলতে যি লকডাউন চৰকাৰে ব্যৱস্থা লৈছে সেই লকডাউন আমি সকলোৱে মানিছোঁ। আৰু লকডাউনৰ ফলত
এটা অঞ্চলৰ ৰাইজ দুখীয়া মানুহ বহুতখিনি তেওঁলোকৰ খাদ্যৰ অভাৱ অনাতন হৈছে, যাৰ কাৰণে আজি যিসকল সমাজ সেৱক বা তেনেকৈ স্বচ্ছল ব্যক্তি তেনেকৈ দুখীয়া ৰাইজক সহায় কৰাৰ কাৰণে আগবাঢ়ি আহিছে, তাৰ ভিতৰত অন্যতম হিচাপে আমাৰ বাসুগাঁও নিবাসী মাননীয় শ্ৰীযুত শম্ভু ৰাজবংশী মহাশয়, তেখেতে আমাৰ বিজয়গাঁও বৰচৰা অঞ্চলত আহি বহুত দুখীয়া মানুহক খাদ্যবস্তু বিভিন্ন মানে তেল চাউল নিমখ দালি চাবোন ইত্যাদি ইত্যাদি বহুত বস্তু তেওঁলোকক মানে ব্যক্তিগত হিচাপে ঘৰুৱা মানে প্ৰত্যেকটা পৰিয়ালকে তেওঁলোকে হেৰি কৰিছে, সহায় আগবঢ়াইছে। তাৰ কাৰণে তেখেতক আমি এই অঞ্চলৰ তৰফৰ পৰা আমি তেখেতক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু তেখেতৰ উজ্জ্বল ভৱিষ্যত আমি কামনা কৰিছোঁ। অনেক অনেক বাবদা জনালোঁ নাৰায়ণ ৰায় মহাশয়লৈ। এইখন গাঁৱতে আচলতে শম্ভু ৰাজবংশীয়ে আজি গৰীব দুখীয়া মানুহজনক সহায় কৰা দেখা গ'ল আৰু উজ্জ্বল ভৱিষ্যত লগতে অনেক অনেক।